তিস্তার পঞ্চায়েতে ইতিমধ্যে 71% আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, এমনকি 100% পঞ্চায়েত বিজেপি দখল করবে বলে আশা প্রকাশ করলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। পাশাপাশি সিপিএম কংগ্রেসের মিতালির কৈলাস শহরের বিভিন্ন পঞ্চায়েত নির্বাচনে উল্টো প্রভাব পড়বে বলে জানালেন বিজেপি নেতা তথা মন্ত্রী টিঙ্কু রায়। আগামী 8ই আগস্ট রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, শাসক এবং বিরোধী দলের প্রার্থীরা বর্তমানে চতুর্দিকে প্রচারে ব্যস্ত। এই পরিস্থিতিতে রবিবার ধলাই এবং উত্তর জেলা সফর করলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। শুরুতে তিনি ধলাই সফর করেন, এরপর যান ঊনকোটি জেলায়। এদিন বিজেপির ঊনকোটি জেলা কার্যালয়ে দলীয় প্রার্থী এবং নেতাকর্মী সমর্থকদের নিয়ে বৈঠক করলেন প্রদেশ বিজেপি সভাপতি। রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে ইতিমধ্যে দলীয় প্রার্থীরা 71% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন এবং বাকি আসনগুলোতেও বিজেপি প্রার্থীরা জয়লাভ করবে ও দল প্রায় 100% পঞ্চায়েত দখল করতে চলেছে বলে বৈঠকের মাঝে নিশ্চয়তা ব্যক্ত করেন প্রদেশ বিজেপি সভাপতি। আগামী 8ই আগস্ট যে আমাদের পঞ্চায়েত নির্বাচন, এই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আমি 3টি জেলাতে সফর করার একটা উদ্দেশ্য নিয়ে আজকে বেরিয়েছি। প্রথমে ধলাই জেলা, ঊনকোটি জেলায় আছি, তারপর আমি দত্তনগর নর্থপুরা জেলাতে আছি। ঊনকোটি জেলার মোটামুটি পাবিয়াছড়া এবং আজকে এখন কৈলাস শহরে আমরা সভা করছি। আমাদের যারা প্রার্থী, আমাদের যারা লিগেজের, আমাদের যারা কার্যকর্তা, তাদের নিয়ে আমি বৈঠক করছি। বৈঠকের একটাই উদ্দেশ্য মানুষের মধ্যে, মানে আমার কার্যকর্তাদের যে উৎসাহ উদ্দীপনা, সেটাতে আমি নিশ্চিত যে আমরা ভারতীয় জনতা পার্টি পঞ্চায়েত প্রায় 100% পঞ্চায়েত আমরা দখল করতে চলছি। অলরেডি ইতিমধ্যে আপনারা জানেন প্রায় 71% আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি এবং বাকি যে আসনগুলিতে নির্বাচন হচ্ছে সেখানেও ভারতীয় জনতা পার্টি জয়লাভ হবে সেটা আমি মনে করি। উল্লেখ্য, ঊনকোটি জেলার কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পঞ্চায়েত কিন্তু শাসক দলের কাছে দখলের ক্ষেত্রে এবার যথেষ্টই চ্যালেঞ্জ। এমন পরিস্থিতির বিষয়টি উড়িয়ে দিলেন বিজেপি নেতা তথা রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়। কংগ্রেস এবং সিপিএম এর মিতালির একটা উল্টো প্রভাব এবারের পঞ্চায়েত নির্বাচনে পড়বে বলে তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এটার বড় কারণ হচ্ছে আজ বিরোধী বাবু যে জননেতা মানুষ বলেন কংগ্রেসে, দীর্ঘ বছর এখানকার এই উত্তরাঞ্চলের যে সংখ্যালঘু মানুষ, তাদের নিজেদের মাথা ফাটিয়ে নিজের বুকের রক্ত দিয়ে কৈলাসহর রাজপথ রাঙিয়েছে, একটাই তাদের অপরাধ ছিল তারা কংগ্রেস করতো। আজ ওই কংগ্রেস যেই সিপিএম এর সঙ্গে, যাদের বিরুদ্ধে দীর্ঘদিন রাজনীতিটা ছিল, তাদের সঙ্গে হাত মিলিয়েছে, তাদের সঙ্গে পঞ্চায়েতে সিট শেয়ার করেছে, এটার যে মানুষের যে ক্ষোভ সেটা কিন্তু এবার পঞ্চায়েতে আমরা দেখছি। এবং তাই আমরা আশাবাদী প্রত্যেকটা পঞ্চায়েত নিরঙ্কুশ আমাদের ভারতীয় জনতা পার্টির দখলে আসবে এবং কৈলাসহরও ভারতীয় জনতা পার্টির পতাকা উত্তোলন হবে প্রত্যেকটা পঞ্চায়েত। ঊনকোটি জেলা সফর শেষে উত্তর জেলা সফর করেন প্রদেশ বিজেপির সভাপতি। সেখানেও তিনি দলীয় নেতাকর্মী ও প্রার্থীদের নিয়ে বৈঠক করেন। সর্বোপরি বিজেপি আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে 100% পঞ্চায়েত দখল করবে বলে নিশ্চয়তা ব্যক্ত করেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।